যত জলসা সব পিড়ে দেন। আজকে আবার দেখুন আমার চাচা জান হুজুর পীর কেবলা দয় আর কি, দুই চাচা জানের ইয়াদগারে আব্বা জান সমস্ত আমার চাচারা আওলাদে মুজাদ্দিদে জামান কুল মুমিনিন মুমিনাতে সবরে সানির উদ্দেশ্যে জলসা, তাই তো? বিলখুসুস পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী নওয়ার আল্লাহ মারকাদা আর আমার হুজুর হযরত পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী নওয়ার আল্লাহ মারকাদা, এই দুজনের উদ্দেশ্য করে আজকে জলসা, তাই তো নাকি? সাথে সাথে আব্বা জান আরো চাচা জান চলে গেছেন। কুল মুমিনিন মুমিনাত আমার আপনার সবার আব্বা মায়ের কবর ওয়ালাদের ইসালে সওয়াব। যাই হোক, এই পীরেদের জলসা যারা করছে তাদের না যতটা কষ্ট হচ্ছে, যারা জীবনে তল্লাট মানে সারা জীবন করে করে ইদানিং যারা তল্লাট মারাই না তাদের বেশি কষ্ট হয়, রাগ করলে হবে না। আর আমরা করছি করে যাবো, কারণ কোনো বাতিলদের কথায় আমরা কান দিই না, তাই তো নাকি? কাদের কথায় কান দিই না? বাতিলদের কথায় আমরা কান দিই না। ভাইজান বাতিল মানে, হ্যাঁ বাতিল মানে যারা হক নয়, না কোরআন বলছে হক নয়, হাদিস বলছে হক নয়, আরে হাদিস তো সাহাবীরাও বলে, জাইদিয়ারাও বলে, কোরআন তো আহলে তাশাইয়ুরাও বলে, কোরআন হাদিস তো কাদিয়ানিরাও বলে, কোরআন হাদিস তো সবাই বলে, কেউ তো দশ অক্ত নামাজ বলে না, সব পাঁচ অক্ত নামাজ বলে, মেনে নিতে হবে। কেউ কিছু বলে দিলে সে কথায় গুরুত্ব দিতে হবে, যার জন্য আমরা সারা পৃথিবীর 97% মুসলমান যারা আশারি মাতুরিদি এই আকীদায় বিশ্বাস করি, যেটা যেটাকে আমাদের পূর্ব ভারতের সিলসিলায় ফুরফুরা শরীফ বলা হয়, সারা পৃথিবীতে 97% মুকাল্লিদ যারা তাকলিদ করে, যার অধিকাংশ জাহানাফি, সুবহানাল্লাহ বলে, যার জন্য এরা কারো কথায় কান দেয় না। ও দূরবীন দিয়ে খুঁজে দু চারটে পাঁচটা খুঁজে খাঁজে বার হবে, ফাঁকা কলসি বাজে বেশি, কোথায় আছে কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরা, কত নাম্বার হাদিসে, কোথায় কি সহি হাদিসে, এইসব করে ওই পর্যন্তই ওদের দৌড় শেষ। আমরা ইসালে সওয়াব করেছি, করছি, করে যাব, আমরা করছি না, এ করতে হয় আমার মোস্তফা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি হাদিস যিনি রেওয়ায়েত করেছেন তার নামটা একটু চট করে বলে ফেলুন তো, হযরতে রাইট আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ। এই জন্য তো আমি বলি আমাদেরকে এখন বাপদাদ যা করে গেছে, যা শিখিয়ে গেছে সিলসিলার ওলামারা, যা শিখিয়ে গেছে, এখন আমরা শুধু দোয়া করে পয়সা নিয়ে ঘরে চলে গেলেই হবে, আর নতুন করে শিখাতে হবে। এতক্ষণ হুজুর ওয়াজ করলো কোরআন হাদিস নেই, তার কি শোনাবে? এটা সূক্ষ্ম বিষয় সেটাও বলে দিচ্ছি, কোন বিষয়ে আলোচনা করবেন মোটামুটি সব জানা আছে, ও যাদের জানা নেই তোমাদের নতুন ধর্ম এনেছো, যারা তোমরা নতুন করে শিখাগে যাও, আমাদের নতুন করে শিখতে হবে না, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন দুঃখ লাগে কোথায় জানেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদল মানুষকে দেখতে পেলেন হঠাৎ কষ্ট করলেন, কোথা থেকে আসছো তোমরা, where you coming from, বলছে where from বাগদাদ, ইরাকের বাগদাদ, বলছে হ্যাঁ, বসরা বলে একটা শহর আছে চেনো, বলছে বিলক্ষণ চিনি, ওই বসরা শহর থেকে অদূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো উবাল্লা, এটা চেনো, বলছে হুজুর চিনি,
এই উবাল্লা নামক গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আশার। এটা চেনো? হুজুর খুব মশহুর মসজিদ, কে চেনে না হুজুর? সবাই চেনে। তখন আবু হুরাইরা হুজুর বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরাইরার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে। তার ভাষায় কি বলছেন? মানিয়াদি মানলি মিনকুম, তোমাদের মধ্যে কে আছো একটা দায়িত্ব নেবে। দায়িত্বটা কি? আইয়ুসাল্লি ফি মসজিদিল আশার রাকাতাইন, ওই মসজিদে আশা নামক মসজিদে গিয়ে দু রাকাত নফল নামাজ পড়বে, নামাজটা হবে নফল নামাজ। আর পড়ার পর আল্লাহকে কি বলবে? ওয়াইয়াকুল হাযিহি লিআবি হুরাইরা, আর আল্লাহকে বলবে, আল্লাহ গো এই নফল নামাজের সওয়াব মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরাইরা রূহে বখশে দিলাম। ডাক্তার যখন ওষুধ দেয়, কিসের ওষুধ কেন খাবো জিজ্ঞেস করো কাউকে? না তোমার মেডিকেল সায়েন্সের কত বইয়ের কত নাম্বার পাতায় লেখা আছে বলো তো এই ওষুধটা? এটা কি রোগের ওষুধ বলো তো? ডাক্তারকে প্রশ্ন করে রাগিও করেন না বাবা, MBBS সার্টিফিকেট আছে, এ বিষ দিলেও খা। কেস হেরে গেছে তাও উকিলকে পয়সা দিচ্ছে, ভাই আপনার ফিস চালান হেরে গেছে তো কি হবে? কারণ ও সার্টিফিকেট ডিগ্রি আছে তাই। আজকে ডাক্তার বিষাক্ত ওষুধ যদি দিয়ে দেয়, স্টেরয়েড যদি হাই পাওয়ার স্টেরয়েড দেয় তাও খাচ্ছে, কেন? ওর ডাক্তারি ডিগ্রি আছে MBBS তাই। ডাক্তারের ডিগ্রি আছে বলে তার ওষুধ বিশ্বাস করে যদি খেতে হয়, উকিলের ডিগ্রি আছে বলে কেস হেরে যাওয়ার পরেও যদি তাকে তুমি ফিস দাও, তো আমারও ডিগ্রি আছে, আমি যেটা বলছি ওটা তুমি বিশ্বাস করো, কারণ আমিও মাওলানা, পাস করা মাওলানা, আল্লাহর কাছে ছোট হয়ে বলছি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তার বেলায় কত নাম্বার হাদিসে আছো, তুমি কত নাম্বার পর্যন্ত বোঝো আগে তোমার টেস্ট দাও, তোমার অ্যাসিড টেস্ট করব, তারপর তোমায় বলবো কত নাম্বারে আছে। কথাটা আমার বুঝতে পারছেন? কি জুলুম, হঠাৎ করে আমায় ফোন করে বলছে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি ফোন আসছে? একটা আমার রেকর্ডিং ছাড়ে না, অথচ সব থেকে বেশি ফোন আমার কাছে আসে জানেন? এই জালেম দেব, দুশমানানে রাসূল, দুশমানানে ওলি, দুশমানানে দিন, দুশমানানে শরীয়ত, দুশমানানে ইসলাম। কেন ছাড়ে না? তার পিছনে কারণ আছে অনেক, কারণটা বুঝতে পারছে নিশ্চয়। আমাকে প্রশ্ন করে ফেলছি যে আপনারা যে রফল আদায় রুকুর পরে করেন না, বা আপনারা একবার রফল আদায় করেন, এর সহি হাদিস কি আছে একটু বলুন তো। কথা বুঝতে পেরেছেন? আজকে নিশ্চয় অবশ্যই বলবো, আপনি প্রশ্ন যখন করেছেন আমি তো বলবোই। কাদের কথা বলছি? কথিত আহলে হাদিস, যারা এগুলো সহ্য করতে পারে না, বউকে ধরে পিটাচ্ছে প্রতিবাদ করবে না দেখবেন, মাল খেয়ে টলতে টলতে তোমার ভাই ফিরছে প্রতিবাদ করবে না দেখবেন, কত অহিয়াত কাজ হচ্ছে প্রতিবাদ করবে না, বিয়ে বাড়িতে কত আপনার বেদাত কাজ হয় তার কোনো ঠিক নেই কোনো প্রতিবাদ করবে না। কথাটা বুঝতে পারছেন? যখনই আল্লাহর কাছে হাত তুলবে নামাজের পর, কেন সম্মিলিত মোনাজাত করলে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, জানাজার পরে দোয়া করবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, মিলাদুন নবী করবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে, নবীকে সালাম দেবে কুটকুটিনি আরম্ভ হয়ে যাবে। যত প্রশ্ন উত্তর সব ধর্মকে কেন্দ্র করে, আর আল্লাহ রাসূলের কাছে কোনো কাজ আমরা করতে গেলে প্রশ্ন সেখানে বলবে এটা ধর্ম নয়। তো ধর্ম কোনটা খাক একটু আমায় বুঝিয়ে দিন না ভাই, বুঝতে পারছেন না? ও মদ খেয়ে ফিরছে মুসলমানের ছেলে, প্রতিবাদ করছো না ওটা ধর্ম না, জুয়া খেলছে প্রতিবাদ করছে না ওটা ধর্ম না, তোমার বাজারে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা চায়ের দোকানের মাচার পাশে বসে তাস পিটছে ওটা ধর্ম তাই না?
ওখানে প্রতিবাদ দরকার নেই, আর প্রতিবাদ যত দেখো আল্লাহর কাছে হাত তুললে প্রতিবাদ অসম্ভব। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? বেশ করব, বসবো, মিলাদ শুনবো, সওয়াব বকশি করব, বিরিয়ানি খাবো, চার দিনে খাবো, সাত দিনে খাবো, চল্লিশে খাবো। তোর যদি পছন্দ না লাগে দাওয়াত নিবি নি, তুই দাওয়াত নিতেও নিবি, এসতেও এসবি, খেতেও খেবি, তাহলে ফতোয়া দিতে পারবি না। কথা বুঝতে পারছ? বলছে একটা হাড়ে গেছে দাও না, বাঁকড়া থেকে দাওয়াত নিয়ে এখানে এসে সাত দিনের খানা খেতেও খেলো, দাঁত থেকে বার করার সময় বলছে এই হোক করতে নেই, হোক না যায়, তুই শালা খেলি কেন? কথা বুঝতে পারছ? কয়কর বমি কর, সব ক্রিয়েটিভিটি মানে কুরমা ওটা খাওয়া যায় যাচ্ছে, বিরিয়ানিটা খাওয়া যায় যাচ্ছে, দইটা খাওয়া যায় যাচ্ছে, আর বাকিগুলো যায় যাচ্ছে, এইসব না যায় যাচ্ছে, জ্বলন সহ্য হয় বলেন তো, রং ঢঙের ধর্ম, যার জন্য এত আজকে বোঝাতে হচ্ছে এদেরকে যে নতুন কোন ধর্ম এনেছে, আমাদের কাছে অপরিচিত লাগছে। কোরআন হাদিস, আরে আর কোরআন হাদিস তুমি কাকে বুঝাচ্ছ? জাইদিয়া শিয়ার ছাত্র ছিল, কাজী শওকানি তার স্টুডেন্ট ছিল, আব্দুল হক বানারসি ফজলে হিন্দের ছেলে, যে জাইদিয়া শিয়ার স্টুডেন্ট ছিল, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, বর্তমান আজ যারা হাদিসের গুলি উড়াচ্ছে একবার সামনে আমার দাঁড়ান, আপনার তো আতুর করছিয়া তাফসীরে ফাতুল কাদির খুলুন না, তার মুকদ্দমার মধ্যে পরিষ্কার পেয়ে যাবে। আমার বাবার কথা বলছি না, আমরা রসুলকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসায় আঘাত করতে আসবেন না আর ফতোয়া দেবেন না, কারণ আপনাদের কাছে আমরা ফতোয়া চাই না। আর যদি গাল বাড়ান, প্রবাদ আছে গাল বাড়ালি চড় খেতে হয়, কেউ চাইবে আমার আব্বা চলে গেছে আমি বেশ করব, সব্রসানি করব, তুই বল আর কে, তোর পছন্দ হয় না আসবি, আমার দাদু চলে গেছে আমি মিলাদ করব বেশ করব, তুই বল আর কে, তোর পছন্দ নাই তুই আসবি না, আমার 100% পাড়ার মধ্যে 90 জন মানুষ আমরা ইমাম আজম আবু হানিফাকে মেনে চলি, হানাফি আমরা, আমাদের মসজিদে যখন নামাজ পড়বি আমাদের স্টাইলে পড়বি, আর না হলে নিজের মসজিদ খুঁজে সেখানে চলে যা। কথাটা বুঝতে পারছেন কি বাচ্চা? আমার মসজিদে তুমি যখন আমিন বলে চিল্লে উঠবে, পাশের আরেকজনের নামাজ নষ্ট হয়ে যাবে, আর আমার মসজিদে অভ্যাস নেই। তোমার মসজিদে যাও নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করতে ইচ্ছা হয়, তুমি মসজিদ খুঁজে সেখানে যাও। জুম্মার দিনে তুমি যখন এমন কাজ করবে ওই সময় তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পার হবে, তোমার আমার পিছনে আমার বাপ, যার পায়ের নিচে আমার জান্নাত, আমার বাপ বসে আছে, আমার বাপের ঘাড়ের উপর দিয়ে ডিঙিয়ে যাবে, আমি ছেলে হিসেবে সহ্য করব না, আমার দাদু বসে আছে, চাচা বসে আছে, তুমি ঘাড় ডিঙিয়ে লাফ পেরে চলে যাবে, তোমার ঠ্যাং কেটে নেবো একদম। কথাটা বুঝতে পারছেন কি বাচ্চা? আর যদি তোমার মোনাজাত করতে নাও হয়, খোদার সঙ্গে যখন এতই দুশ্মনী, একদম পেছনের কাতারে দাঁড়াও, সালাম ফিরলে শ্বশুর করে পালাও। কথাটা আমার বুঝতে পারছেন কি বাচ্চা? আব্দুল্লাহ আব্দাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে কোতরপুরের জমিনে, যে জমিনটাকে পাক বলা হয়। আমার ওয়ালিদ সাহেব মনে আছে যখন আমার বড় আব্বা যান অ্যাপোলো হসপিটালে 27 দিন ভর্তি ছিলেন, খুব কঠিন দিন যেদিন কেটেছিল, মুস্তাজাবুদ দাওয়া শুয়ে আছেন এখানে, এসব বোঝো, ঘর বে ঘর হতে হুয়ে ঘর ওয়ালোঁ কা কবর নহীঁ হোতা জি, মুস্তাজাবুদ দাওয়া মানে, আর কে মুস্তাজাবুদ দাওয়া সে নিজেও বোঝে না, কিন্তু তার ওখানে যে তার ওসিলা তাওয়াসসুলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করে, সুবহানাল্লাহ বলেন।
আব্বাজান বললেন, আব্বু বাবু আমি যে তুমি একবার প্রথমে সোজা চলে যাবে যে একবার কুতুরপুরে যাবে যে একবার আব্দাল সাহেব হুজুরের রওজা জিয়ারত করবে, জিয়ারত করে বলে আমায় আরো কিছু বলে দিলেন, এইভাবে দোয়াটা চাইবে। আর কোইনসিডেন্টলি সেদিনে আবার ওনার ইসালে সওয়াব ছিল। এসে আমি দোয়া চেয়ে রাত্রে আবার ওই রাতে আবার এরপর একদম খাস করে এসে আবার ফিরে গেছে। আল্লাহর রহমত, তুই মানিস আর না মানিস বেই বয়ে গেছে আমার। আমি চাক্ষুষ প্রমাণ যে ডাক্তার বলে দিয়েছিল পীর সাহেব ইজ নো মোর, উনি আর দুনিয়ায় নেই। ওনার যেটা চলছে বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি, শরীর ডেড হয়ে যাওয়ার পরে এইভাবে চলে, তিন ঘন্টা পরে বলে দেয়া হবে, কিন্তু আল্লাহ শুকর ওই রানিং রয়ে গেল। তারপরেও চাচা জান হুজুর পীর কেবলা চার বছর হায়াতে ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি দলিল লাগাবেন, আমি জানি মৃত্যুর দিন তো আল্লাহ ময়েন করে দিয়েছে, আপনি কি বলছেন? ওটা আমার সামনে বসে লাগাতে হবে, ওই ফোনে পুরুম পুরুম করলে হবে না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? নিগাহে ওলিও কা নিগাহো, নিগাহে ওলিও মে ও তাসির দেখো, বদলতে হাজারো কা তকদীর দেখো, বলুন না সুবহানাল্লাহ। তকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, দোয়ায় অনেক কিছু হয় কিন্তু কোনটা কোনটা হয়, কোন কোন জিনিসটা হয়, কোন কোন জিনিসগুলো মুআইন করা আছে, ও তুমি যেমন পড়েছো আমিও পড়েছি, পড়ার পরে বলছি। কথাটা বুঝতে পারছেন? আমরা তো দোয়ার ভিখারি নই, আমরা সবার সামনে জিয়ারত করি, আর যারা এই সমস্ত পছন্দ করে না সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে জিয়ারত করে, তফাৎ তো এতটুকু। ওই সময় হযরত আবু হুরায়রা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাবার সামনে আপনি দাঁড়িয়ে আছেন হুজুর, আপনি কাবার সামনে দোয়া চান আল্লাহ তো কবুল করে নেবেন। ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সামিআতু খলিলি সামিআতু খলিলি আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ইউবাসু ফি মসজিদিল আশআর ইয়াউমাল কিয়ামাতি শুহাদা বদরিন। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মসজিদে আশআর থেকে বদরের যুদ্ধের শহীদান গুলোকে তুলবে। জায়গাটা বড় মুতাবাররাক জায়গা, তাই ওই জায়গায় যে দোয়াটা চাও আমার রুহে তাড়াতাড়ি পৌঁছে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাবা ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, কথা বুঝতে পারছেন না? কাবা ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, আর মসজিদে হারাম ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, মদিনা শরীফ ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আরো আছে। এটা আমার বাবার কথা আমি আপনাদের শোনাইনি। তবে শহীদ কাকে বলে? শহীদ হাকিকি, শহীদ হুকমি। কারা ভাগ করে দিয়েছে? ইমামরা। ইমামরা কারা? যারা ধর্মকে আমাদের বোঝার জন্য সোজা করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা ইমাম মেনে চলি, তাকলিদ করি। ভাইজান কথা বুঝতে পারছেন না? আমি হাদিস পড়বো তারপর আমল করবো, হয় না, পারবেন না। তো আমরা এই যে সবরে সালি করতে বসেছি, এ দেখানো হয়েছে, সাহাবারাও করেছে সব বকশি না। আপনি নিজে তাহলে নামাজ পড়ে বকশে দেন হবে, আরো সুন্দর হবে, কিন্তু আমাদের সেজদাটা আদম আলাইহিস সালামের থেকে উত্তম হবে না। আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিলেন, তারপরে যার হুরমতে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, তারই মিলাদের মধ্যে বসে আমরা আমাদের ময় মুরব্বির জন্য দোয়া চাইব, বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পাচ্ছেন? কথা বুঝার জিনিস। আল্লাহ রাসূল মিনার ময়দানে একসময় দুটো দুম্বা নিয়ে হাজির হয়। প্রথম দুম্বাটা কুরবানি করে আল্লাহ রাসূল বলে, আল্লাহ এই দুম্বা কুরবানির সওয়াবটা তুমি আমার রুহে পৌঁছে দাও। আর দ্বিতীয় দুম্বাটা কুরবানি করে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার সিয়াকার উম্মত উম্মতি হবে,
আল্লাহ দ্বিতীয় দুমবার কুরবানির সওয়াবটা ওটা আমার উম্মতদের রূহে পৌঁছে দাও বলো সুবহানাল্লাহ। এই পৌঁছানোকে বলে ইসাল, আর এই যে সওয়াবকে আপনার দোয়াকে বলা হয় সওয়াব। তো এই ইসালে সওয়াব পৌঁছে দাও, এটা খোদা আল্লাহর রাসূল করেছে, আমরাও নবীর মিলাদের মধ্যে দিয়ে করি। আল্লাহ বলছেন ওয়ারাফায়না লাকা যিকরাক, এই হাবিব বিশ্বের মুখে আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ আসন দান করেছি। সেই আলোচনার মধ্যে বসে তারা সাত তাসিয়া সিয়াত তাসীরাত তাসূরাত, তার উপর নাযিল হওয়া কোরআন, তার হাদিস, এগুলো আলোচনা করে আমরা দোয়া চাইবো ইনশাআল্লাহ, তার ওসিলায় আল্লাহ কবুল করে নেবে সুবহানাল্লাহ। হ্যাঁ, তাতে আমাদের ব্যবসাটা হবে, ব্যবসা বন্ধ যাবে না, 300 টাকার তেল পুড়িয়ে 25,000 কামাই হবে, টেনশন কেন নিচ্ছেন আপনি? খোলাখুলি বিজনেস আমাদের। এখন আপনাকে যদি কেউ না দেয়, আপনি হিংসা করলে তো হবে না, কথা বুঝতে পারছো? আর আমাকে যারা দিচ্ছে তাদের কোনো কষ্টই হয় না, তো তোমার কষ্ট কেন হচ্ছে? যার ছেলে হচ্ছে, মা আসছে আর তুই কেঁদে ভরে যাচ্ছে, দূর আমার বাচ্চা হবে গো, আমার আনন্দের দিন, ও ব্যথা হচ্ছে গো, তো কাঁদ না গো। বলে না, আমার কত সুন্দর সোনার চাঁদ হবে, কাঁদলে হয়, মা হাসছে আর এইদিকে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তোর কেন কষ্ট হচ্ছে? দিনের কাজ করে পয়সা নিয়ে যায় যাচ্ছে, কাবা ঘরের ইমামকে জিজ্ঞেস করো না আমায় কেন করতে গেছো, কাবা শরীফে নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে দেখতে পাওয়া কানা হয়ে গেছে, মদিনা শরীফে নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে চোখে কানা হয়ে গেছে, জামিয়া সালাফিয়া তোমাদের ওই বেনারসের মাদ্রাসায় মহাদেশ পয়সা নিচ্ছে, মোপাসের পয়সা নিচ্ছে, ফাঁকি পয়সা নিচ্ছে, সব কটা পয়সা নিচ্ছে, কানা হয়ে গেছে, আর আমার বেলায় ফতোয়া। কথাটা বুঝতে পারছি না? আমার মুসলমান, এই জন্য আমরা সব রেসানি সালে সব করতে বসেছি, রাস্তাটা রাসূলুল্লাহ দেখিয়েছেন। কে দেখিয়েছেন রাস্তা ইসালে সব করতে? নবীজি দেখিয়েছেন, রাসূলুল্লাহ দেখিয়েছেন। দ্যাটস হোয়াই ওয়ি আর সিটিং হিয়ার, দ্যাটস হোয়াই ওয়ি আর গেটিং ইন দা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই জন্য অন্য কোনো কারণ নেই। তো বুঝা হলো, একটুখানি মিলাদুন্নবী করে